নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। টানা বৃষ্টির জের জলে ডুবে গেল চরতোষা ডাইভারশন, ফলে শুক্রবার সকাল থেকেই ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেল। টানা বৃষ্টি হওয়ায় এদিন সকালে চরতোষা ডাইভারশনের ওপর দিয়ে জল বইতে থাকে। এদিন সকাল থেকেই এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারেনি, যার জেরে সমস্যায় পড়েছেন কয়েক হাজার মানুষ, অফিস কর্মী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জানা গিয়েছে প্রতি বছর বর্ষায় এই ডাইভারশনের কারণে ভোগান্তি হচ্ছে কয়েক হাজার হাজার মানুষেরা। একটু বেশি বৃষ্টি হলেই ডাইভারশনের ওপর দিয়ে জল বয়ে যায়। এদিকে গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়, ফলে এদিন শুক্রবার সকাল থেকেই যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফালাকাটা ও আলিপুরদুয়ারের মধ্যে সড়কপথে বরাবরই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুদিন ধরে চলছে এরকম, এটা প্রায় বছর চারেক হয়ে গেল, চার বছরের বেশি হবে। তো এখানকার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে NH-31 এর উপরে চরতোষা নদীর একটি সেতু, এই সেতুটার নির্মাণ ঠিকমতো চলছে না। তো এখন ডাইভারশনের উপর দিয়ে গাড়ি যানবাহন এগুলি যাতায়াত চলছিল। তো এটা যখনই কোনো কর্তৃপক্ষের কাছে আমরা অনেকবার গিয়েছি, তখন বলেছে শুধু NH-এর দোহাই দিয়েই চলছে। তা আমাদের চিন্তিত হচ্ছে এটা, NH হোক যেটাই হোক, NH তো এর চেয়ে বড়ো বড়ো আরও ব্রিজ তৈরি করতে পারে, একটা কোনো রকম যাবার মতো উপায় সেটা করে দিয়ে এই ব্রিজটাকে যদি করতো তাহলে সবচেয়ে ভালো হতো। তা আমাদের এই এলাকার যে আমরা প্রত্যেকেই অভিভাবকগণ চিন্তিত থাকি, আমাদের ছেলেমেয়েরা কলেজ স্কুল এবং অন্যান্য কাজের জন্য ওপার ফালাকাটা, যে এই এলাকার প্রাণকেন্দ্র ফালাকাটা, সেখানে প্রতিনিয়ত যায় একদম ধরে। এখন এই মহামারীর অবস্থার মধ্যে ছেলেমেয়েদের হয়তো স্কুল বন্ধ, কলেজেও অফিসিয়াল মতোভাবে যায়, স্কুলেও যেতে হয়, টিউশন তো প্রতিনিয়ত যেতেই হয়। তা আমাদের এইটা খুবই চিন্তিত থাকতে হয়, যেমন আমাদের ছেলেমেয়েরা ওপার যায় যে এই যে জল বাড়ছে সে আর ফিরতে পারবে না, সেই একটা চিন্তিত অবস্থায় আমাদের থাকতে হয়। ঠিক আছে, অবস্থায় আমাদের কিন্তু খুবই দুর্ভোগ ভুগতে হচ্ছে। এর সুরাহা আমাদের, যেহেতু এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীন, এই সুরাহাটা অবশ্যই করা উচিত। তা আমাদের এখানে বিডিওর বিডিও আছেন, বিডিওর মাধ্যম দিয়ে আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের হাতে এটা তুলে দেওয়া উচিত, যেন আমরা এখানে এই বন্যা কবলের মধ্যেই ছেলে মেয়েদের বারাবার করতে পারি, এবং আমাদের যে ফালাকাটা প্রাণকেন্দ্র, এই এলাকার প্রাণকেন্দ্র, সেখানে আমরা প্রতিনিয়ত আমাদের এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। এরকম গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন আর ভয়েসের পর্দায়। ধন্যবাদ। Keep watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.